সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই সবাই ভালো আছো। রাইন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে। আজও আমি তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস নেব। তাহলে তোমাদের ক্লাস করলেই হবে না, বাড়িতেও পড়াশোনা করতে হবে, অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষায় অবশ্যই তোমাদের পাশ করতে হবে। এজন্যই তোমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোমরা বই খাতা পেন নিয়ে বসে পড়ো। চলো শুরু করি আমরা ক্লাস। আমি শাপলা সাহা, সহকারী শিক্ষক, রাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, চতুর্থ অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। তাহলে আজকের আলোচ্য বিষয় শিলা ও এর শ্রেণীবিভাগ। তাহলে দেখো, শিলা ও শ্রেণীবিভাগ আজকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম কি বলতো? শিলা। ভূতত্ত্ববিদগণের মতে দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এসব শিলার সৃষ্টি হয়। ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই কি বলতো? শিলা। উদাহরণস্বরূপ নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি। গঠন প্রণালী অনুসারে শিলাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বলতো? তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি আগ্নেয় শিলা, দুই দেখো পাললিক শিলা, তিন রূপান্তরিত শিলা। এবার আগ্নেয় শিলা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, আগ্নেয় শিলা ইগনাস রকস। জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপুণ্ড ছিল, তোমরা এর আগেও শুনেছ। দেখো, এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে কি করে? তাপ বিকিরণ করে তরল হয়, পরে আরো তাপ বিকিরণ করে, এর উপরিভাগ শীতল ও কঠিন হয়ে আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। দেখো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেক শিলা, এগুলোকে আগ্নেয় শিলা বলে। তাহলে দেখো, এই শিলার আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়, তাই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে। এ শিলার কোনো স্তর নেই, তাই আগ্নেয় শিলার অপর নাম কি? অস্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো কি দেখো তো? স্ফটিকাকার, স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম কি দেখা যায় না, এবং অপেক্ষাকৃত ভারী হয় এই শিলাগুলো। আগ্নেয়গিরি বা ভূকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে কি হয়? ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাস্টল ও গ্রানাইট শিলার কি হয়? সৃষ্টি হয়। আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি কি বলতো? বহিজ আগ্নেয় শিলা, ও আরেকটি হলো অন্তজ আগ্নেয় শিলা। বহিজ আগ্নেয় শিলাগুলো কি দেখো? ভূ অভ্যন্তরে উত্তপ্ত তলাল তরল পদার্থ, ম্যাগমা, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল ও জমাট বেঁধে বহিজ আগ্নেয় শিলার সৃষ্টি হয়। দেখো তোমরা পৃথিবী পৃষ্ঠের ভিতর থেকে উপরে বাইর হয়ে যাচ্ছে, এই যে দেখা চিত্রে দেখতে পাচ্ছ। এদের দানা খুব সূক্ষ্ম, রং গাঢ়। এই শিলার উদাহরণ হলো ব্যাস্টল, রায়োলাইট, অ্যান্টিসাইট ইত্যাদি। তাহলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, দেখো বাইরের ভূ অভ্যন্তর থেকে ভিতরে বেরিয়ে আসছে, একবারে গলিত লাল লোহা, গলিত লোহা লাভা হয়ে বেরিয়ে আসছে। এবার অন্তজ শিলাটা দেখো, উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধে তৈরি হয় অন্তজ শিলা। দেখো ভূ অভ্যন্তরের ভিতরে দেখা যাচ্ছে এই গলিত লাভাগুলো, দেখতে পাচ্ছ? ম্যাগমা চেগমা থেকে ভূ অভ্যন্তরে গলিত লাভা দেখা যাচ্ছে। তাহলে কি হলো, এর দানাগুলো স্থূল ও হালকা রঙের হয়। তারপরে দেখো, এটা কি গ্রানাইট, গ্যাব্রো, ডলেরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ,
ডাইক ও স্থির এ শিলার অন্যতম উদাহরণ। তাহলে তোমরা চিত্র কিন্তু ভালো করে একটু দেখো। তাহলে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগটা তোমরা দেখলে, আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, একটি বহিঃজীয় আগ্নেয় শিলা, দুই অন্তঃজীয় আগ্নেয় শিলা। শিলাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ বহিঃজীয় কিভাবে পৃথিবীর অভ্যন্তর থেকে বাইরে বের হয়ে আসছে, যে গলিত লাভাগুলো, আর অন্তঃজীয় শিলাগুলো কি ভূ অভ্যন্তরে লাভাগুলো দেখা যাচ্ছে, ভূ অভ্যন্তরের ভিতরে মেঘমা চেম্বার থেকে ভূ অভ্যন্তরের ভিতরে গলিত লাভাগুলো দেখা যাচ্ছে, তাই না? এটা ভিতরেই থাকে, অন্তর্য ভিতরে। এবার পাললিক শিলা। পাললিক শিলা কি? সেডিমেন্টারি রক্স। এটা দেখো, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। কি হলো? পলি গঠিত হয়ে সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষারতাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকড়, কাদা, বালি ও ধুলায় কি হয়, পরিণত হয়। দেখো তোমরা কিন্তু চিত্রে পাললিক শিলার ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ক্ষয়িত শিলা কণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলা নিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ ও সাগর ও গর্ভে সঞ্চিত হয়ে থাকে। কি হয় দেখো, পরবর্তীতে দেখো অনেক ধরনের আমরা পাললিক শিলা কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের। হ্যাঁ, পরবর্তীতে ওইসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরে চাপে জমার বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই পাললিক শিলা পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়া গঠিত হতে পারে। বেলে পাথর, কয়লা সেল, চুনা পাথর, কাদা পাথর, কেওড়ি পাললিক শিলার কি উদাহরণ। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে। অনেক পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তু দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো তো? পাললিক শিলা কি স্তরীভূত, নরম ও হালকা, সহজেই কি ক্ষয়প্রাপ্ত হয়, এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। এই শিলায় ছিদ্র দেখা যায় না, এই শিলায় কোনো ছিদ্র দেখা যায় না। তাহলে তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ অনেক ধরনের শিলা, একটু ভালো করে দেখো পাললিক শিলা। হ্যাঁ, এই যে কত ধরনের শিলা দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো। এবার আমরা রূপান্তরিত শিলা নিয়ে আলোচনা করব। দেখো মেটামরফিক রক্স, রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে, নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূ আন্দোলন, অগ্নুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ারজাইট, কাদা ও সেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস ও কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। রূপান্তরিত শিলার তরিত শিলার বৈশিষ্ট্য দেখো, এই শিলার স্ফটিক যুক্ত খুব কঠিন হয়, তাই না? এতে জীবাশ্ম কি দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তর দেখা যায়। দেখো তোমরা চিত্রে কিন্তু এই দেখো ঢেউ খেলানো শিলাগুলো দেখতে পাচ্ছ, এটা রূপান্তরিত শিলা, সবগুলি প্রায় প্রায় ঢেউ ঢেউ খেলানো। দেখো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ রূপান্তরিত শিলার চিত্র। তাহলে আমরা কি কি জানলাম, শিলার প্রকারভেদ জানলাম 3 প্রকার, একটি আগ্নেয় শিলা, আগ্নেয় শিলাকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা বহিঃজীয় আগ্নেয় শিলা, অন্তঃজীয় আগ্নেয় শিলা, তারপরে 2 নম্বর পাললিক শিলা আমরা জানতে পারলাম, তারপরে রূপান্তরিত শিলা। তাহলে তোমরা এটা একটু ভালো করে পড়ে নেবে। এরপরে আমি তোমাদের সামান্য বাড়ির কাজ দিলাম, এই কাজটি তোমরা করবে, খুব ভালো করে করবে, সবগুলো দেখে নেবে, আর এটা স্কুল খোলার পর আমাকে দেখাবে, এটার উপরে তোমাদের নম্বরের ব্যবস্থা থাকবে। একটি দেখো শিলা, আগ্নেয় শিলা কী প্রকারভেদ করবে, বৈশিষ্ট্য উদাহরণ লিখবে,
পাললিক শিলার প্রকারভেদ বৈশিষ্ট্য উদাহরণ সম্পর্কে লিখতে, রূপান্তরিত শিলারও প্রকারভেদ বৈশিষ্ট্য উদাহরণ লিখতে। এটা কাজ তোমরা সুন্দর করে ছকটাকে করবে, হ্যাঁ খুব সুন্দর হয়, জন্য অবশ্যই তোমাদের এটার ভিতরে একটা নাম্বার দেবো। তাহলে তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়ির ভিতরেই থাকবে, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। তোমাদের সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।